আজকে একটি নতুন অধ্যায় সম্পর্কে আলোচনা করা হবে যেটা ক্যামেস্ট্রি পোর্শান থেকে চ্যাপ্টারটির নাম তরিত প্রবাহ রাসায়নিক বিক্রিয়া যার অনেক অংশই তোমরা ছোটোবেলায় অলরেডি পড়ে চলে এসছো যাই হোক যেহেতু এই চ্যাপ্টারটি আছে সেই সম্পর্কিত অংশ যেটা আগে পড়ে এসছো অলরেডি ছোটোবেলায় এবং বড় অবস্থায় মানে ক্লাস টেনের অংশটুকু যেটা আছে তার কিছু জিনিসকে নিয়ে আজকে আলোচনা করা হয়েছে চ্যাপ্টারটার নাম যেরকম আছে তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া তার মানে স্যাম্পল তোমরা দেখেই বুঝতে পারছো যে তড়িৎ প্রবাহ হবে এবং তার ফলে কিছু রাসায়নিক বিক্রিয়া হবে সেই সংক্রান্তই কিছু আলোচনা হবে প্রথমত তড়িৎ পরিবাহী পদার্থ কাকে বলে প্রথমেই দেখো যে হিডিংটা করা আছে তড়িৎ পরিবাহী পদার্থ তাহলে তড়িৎ পরিবাহী পদার্থ বলতে সেই সমস্ত পদার্থকেই বোঝায় যে সমস্ত পদার্থ তড়িৎ পরিবহন করতে পারে ওকে তো তড়িৎ পরিবাহী পদার্থকে তিনটে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে কীরকম একটা হচ্ছে ধাতব একটা অধাতব আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য ধাতব পরিবাহী কোনগুলো না যে সমস্ত পরিবাহী বা যে সমস্ত পদার্থ তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহনের ফলে উত্তপ্ত হয়ে যায় বা উষ্ণতার পরিবর্তন ঘটে কিন্তু কোনো স্থায়ী রাসায়নিক পরিবর্তন ঘটে না সেই সমস্ত পরিবাহীকে বলা হয় ধাতব পরিবাহী যেমন ধাতব পরিবাহীর মধ্যে কি কী থাকে লোহা তামা রূপা ইত্যাদি অধাতব পরিবাহী কাদের বলবো না যে সমস্ত পরিবাহী তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহনের ফলে যাদের কোনো স্থায়ী রাসায়নিক পরিবর্তন ঘটে না তাদের বলা হয় অধাতব পরিবাহী যেমন অধাতপ অধাতব পরিবাহীর মধ্যে যে নামগুলো আসছে তার মধ্যে একটা হচ্ছে গ্রাফাইট একটা গ্যাস কার্বন এবং নেক্সট নেক্সট সেকশনে যেটা আলোচনা করা হবে সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দেখো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িৎ পরিবাহী পদার্থের মধ্যে পড়ে এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাদের বলবো না যে ধরনের পদার্থ তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহনের ফলে যাদের স্থায়ী রাসায়নিক পরিবর্তন হয় সেই সমস্ত পদার্থকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ওকে তাহলে তিনটে ক্যাটাগরি সম্পর্কে বলে দিলাম তড়িৎ পরিবাহী তিন ধরনের হয় ধাতব অধাতব তড়িৎ বিশ্লেষ্য আবার এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয় কী কী একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য আর একটা হচ্ছে तीव्र त्डित विश्लेषण तो तीव्र त्डित विश्लेषण पदार्थ का देर बाले। তীব্র তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে সেই ধরনের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যারা জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় সম্পূর্ণ আয়নিত হয়ে যায় এবং যাদের তড়িৎ পরিবহনের মাত্রা বেশি সম্পূর্ণ আয়নিত হয়ে যাওয়ার অর্থই হচ্ছে তারা বেশি পরিমাণে তড়িৎ পরিবহন করবে আবার বলছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তারাই যারা জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় সম্পূর্ণ আয়নিত হয়ে যায় এবং যাদের তড়িৎ পরিবহনের মাত্রা বেশি তাদেরকেই বলা হয় তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেমন উদাহরণ তীব্র অ্যাসিড তীব্র খার আর কিছু লবণ ধাতব লবণ সেগুলি হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ যেমন তীব্র অ্যাসিড বলতে এইচ টু এস ও ফোর এইচ এন ও থ্রি এল ইত্যাদি তীব্র খার কস্টিক সোডা কস্টিক প্রোটাশ ইত্যাদি মানে এন এইচ এবং কেও এইচ ইত্যাদি লবণ ধাতব লবণ যেমন এনএসিএল এম ডিসি এল টু কেসি এল কেআই জেড এন এস ও ফোর ইত্যাদি হচ্ছে সব তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ নেক্সট মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাদের বলবো না যে সমস্ত পদার্থ জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় আংশিক আয়নিত হয় এবং যাদের তড়িৎ পরিবহনের মাত্রা কম সেই ধরনের তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে হয় মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ

এই পদার্থের মধ্যে পার্থক্য কি পার্থক্যের যে বিষয়গুলো সেই এই পার্থক্যটাও পরীক্ষায় কোশ্চেন দেখো প্রথম বিষয় হচ্ছে বাহক আমরা জানি ধাতব পরিবাহীতে পরিবহন করে কারা মুক্ত ইলেকট্রন আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে তড়িৎ পরিবহন করে আয়ন বলতে ক্যাটায়ন এবং অ্যানায়ন নেক্সট বিষয়টা হচ্ছে পার্থক্যের রাসায়নিক পরিবর্তন ধাতব পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের ফলে উষ্ণতা উৎপন্ন হয় ঠিকই কিন্তু কোনো স্থায়ী রাসায়নিক পরিবর্তন ঘটে না কিন্তু তড়িৎ বিশ্লেষণ স্ব পদার্থের মধ্যে তড়িৎ পরিবহনের ফলে স্থায়ী রাসায়নিক পরিবর্তন ঘটে নেক্সট বিষয় হচ্ছে রোধ রোধ তড়িৎ ধাতব পরিবাহীর উষ্ণতা বৃদ্ধিতে রোদ বাড়ে ফলে তড়িৎ পরিবাহিতা কমে আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে রোদ কমে এবং তড়িৎ পরিবাহিতা বাড়ে নেক্সট সেকশানে বলা হয়েছে দেখো ভৌত অবস্থা ধাতব পরিবাহী কিন্তু কঠিন অবস্থাতেই তড়িৎ পরিবহন করে কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না তারা গলিত বা জলের দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে তো এখানে চারটা বিষয় তুলে ধরা হয়েছে তোমরা এই বিষয় উল্লেখ করে যদি পার্থক্যগুলো বলো তাহলে খুব ভালো হয় এবার দেখো এখানে ডান দিকে একটা প্রশ্ন আছে প্রশ্নটা হচ্ছে যে কঠিন এনএসিএল তড়িৎ পরিবহনে অক্ষম কিন্তু গলিত বা জলে দ্রবীভূত এনএসিএল তড়িৎ পরিবহনে সক্ষম কেন এই প্রশ্নের উত্তরটা এই কোয়েশ্চেনটা প্রায়ই আসে এই প্রশ্নের উত্তরটা ঠিক এই রকম তোমরা অলরেডি তোমাদের মধ্যে অনেকেই হয়তো জানো যারা জানো না তাদের জন্য আরেকবার বলে দিচ্ছি কঠিন এনএসিএল আমরা জানি এনএসিএল একটা তড়িদ্র বা নিয়ে যৌগ আর কঠিন অবস্থায় যখন থাকে তখন এনএ প্লাস আর সিএল মাইনাস ক্যাটায়ন ও অ্যানায়ন নিজেদের মধ্যে তীব্র স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত থাকে কিন্তু যখন গলিত বা জলে দ্রয়ীভূত অবস্থায় থাকে তখন এই আকর্ষণ বলটা দুর্বল হয় এন এ প্লাস এবং সেল মাইনাস মুক্ত অবস্থায় থাকে এবং সেই আয়নগুলো মানে ও এনায়ন আকারে অবস্থান করে এবং সেই ক্যাটায়নো এনায়নগুলো তডিদ পরিবহনে অংশগ্রহণ করে ফলে তড়িৎ পরিবহনে সক্ষম হয় গলিত বা জলে দ্রয়ীভূত এই উত্তরটাই দেবে এবার এখানে দেখো সাইডের দিকে বাম দিকে একটা ছবি আঁকা আছে সেই ছবিটা তোমাদের খুবই পরিচিত ছবি তড়িৎ বিশ্লেষণ এইটা তোমরা পড়েছিলে দেখো এখানে একটা পাত্র আছে পাত্রের মধ্যে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থে দ্রবণ আছে তার মধ্যে দুটো ধাতব পাতকে নিয়োজিত করা আছে নিমজ্জিত করা আছে এবং সেই দুটো ধাতব পাতকে তার দিয়ে একটা ব্যাটারির সঙ্গে যোগ করা আছে দেখো ব্যাটারির যেই বড়ো দাঁড়াটা সেটাকে প্লাস আর ছোটো দাঁড়াটাকে বলা হচ্ছে মাইনাস তাহলে এখানে এই যে পাত্রটা যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ পদার্থটা নেওয়া হয়েছে সেই পাত্রটাকে বলা হয় ভোল্টামিটার তাহলে ভোল্টামিটার কি না যে পাত্রে বিশ্লেষণ ঘটানো হয় সেটাকেই বলা হয় ভোল্টামিটার আর এখানে দুটো তড়িদারের মধ্যে একটাকে বলা হয় ক্যাথোড একটাকে বলা হয় অ্যানোড এখন ক্যাথোড বলবো কাকি না ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যে তড়িদ্বারটা যুক্ত থাকে সেটাকে বলা হয় ক্যাথোড দেখো ক্যাথোড ব্যাটারি নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত আছে আর অ্যানোড বলবো কাকি না ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যে তড়িদারটা যুক্ত থাকে তাকে বলা হয় অ্যানোড রকম ভাবেও ক্যাথোড অ্যানোডের সংজ্ঞা দেওয়া যায় কীরকম না ক্যাথোডে আমরা জানি ক্যাথোড নেগেটিভের সঙ্গে যুক্ত আছে মানে কি ক্যাথোডে ইলেকট্রনের আধিক্য আছে আর ক্যাথোডের দিকে কে আসে ক্যাটায়ন তাহলে ক্যাটায়ন মানে ইলেকট্রনের ঘাটতি সেই ক্যাথোডে সে ইলেকট্রন গ্রহণ করে তাহলে ক্যাথোডে ক্যাটায়ন এসে ইলেকট্রন গ্রহণ করে আর ইলেকট্রন গ্রহণ করার প্রক্রিয়াকে কী বলে বিজারণ তাহলে যে তড়ির্দারে বিজারণ ঘটে সেই তড়ির্দারটাকেই বলা হয় ক্যাথোড আর অ্যানোডে কে যাবে অ্যানায়ন অ্যানায়ন মানে ইলেকট্রনের সেখানে কী আছে ইলেকট্রনের আধিক্য আছে সে যে অ্যানোডে কী করবে ইলেকট্রন ছেড়ে দেবে বর্জন করবে আর ইলেকট্রন বর্জনের ঘটনাকে কী বলে চারণ তাহলে যে তোডির্বারে জারণ ঘটে তাকেই বলে অ্যানোড এভাবেও তোমরা বলতে পারো তো সিম্পল ভাষায় ক্যাথোড ব্যাটারি নেগেটিভ তড়িৎ দ্বারে যুক্ত থাকে আর অ্যানোড ব্যাটারি পজিটিভ তড়িদ্বারের সঙ্গে যুক্ত থাকে যাই হোক এই তথ্যগুলো এখানে ব্যবহার করা হয়েছে আর একটা জিনিস এখানে দেখো ডান দিকে এই যে তড়িৎদ্বার বলে একটা অংশ লেখা আছে যে তড়িদার আমরা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে তড়িদার রূপে কী কী পদার্থ ব্যবহার করতে পারি পদার্থ তো অনেক কিছুই ব্যবহার করতে পারি তার মধ্যে কয়েকটা জিনিস এখানে তুলে ধরা হয়েছে যেমন প্ল্যাটিনাম নিকেল কপার গ্রাফাইড গ্যাস কার্বন ইত্যাদি জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছে তার মধ্যে এটা মনে রাখবে যে অধাতু অধাতু বলতে গ্রাফাইড আর গ্যাস কার্বনের কথা অনেক সময় উল্লেখ করে যে একটি অধাতু তড়িদার অধাতব তড়িদারের উল্লেখ নাম উল্লেখ করো তো গ্রাফাইট গ্যাস কার্বন এই নামগুলো উল্লেখ করবে এবার তড়িৎ বিশ্লেষণ সম্পর্কিত উল্লেখযোগ্য কতগুলি বিষয় তড়িৎ বিশ্লেষণ করতে গেলে অবশ্যই ডিসি ব্যবহার করা হয় এসি ব্যবহার করা হয় না ডিসি ব্যবহার করলেই তড়িৎ বিশ্লেষণ হয় এসি ব্যবহার করলে তড়িৎ বিশ্লেষণ হয় না বন্ধ হয়ে যায় এবং এক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এটা আমরা ছোটবেলার থেকে জানি নেক্সট নেক্সট যেটা সেটা বলা হয়েছে যেটা সেটা আমি একটু আগেই তোমাদের বলে দিলাম যে ক্যাথোডে বিচারণ হয় কারণ ক্যাথোডে যাই কি কোন আয়ন ক্যাটায়ন না অ্যানায়ন ক্যাথোডে যাই ক্যাটায়ন আর ক্যাটায়ন গেলে পরে ক্যাটায়ন মানে কি ইলেকট্রনের ঘাটতি তাহলে ক্যাথোডে ইলেকট্রনের আধিক্য আছে কেন না ক্যাথোডটা কার সঙ্গে যুক্ত করা আছে নেগেটিভ প্রান্তের সঙ্গে তার মানে ইলেকট্রনের আধিক্য আছে ক্যাটায়ন আসছে যাতে ইলেকট্রনের ঘাটতি আছে সেইখানে এসে ইলেকট্রন গ্রহণ করবে আর ইলেকট্রন গ্রহণ করার প্রক্রিয়া এটাকে বলা হয় বিচারণ তাহলে ক্যাথোডে ঘটে বিচারণ আর অ্যানোডে ঘটে জারণ এটাও কিন্তু শর্ট কোয়েশ্চেন হিসেবে আসে যে ক্যাথোডে জারণ না বিজারণ হয় বা অ্যানোডে জারণ না বিজারণ হয় ইত্যাদি ওকে এবার নেক্সট তোমাদের কতগুলো বিষয় দু মার্ক্সের কোয়েশ্চেন আসে যেমন পরপর সেই জিনিসগুলো করা আছে হাইলাইটেড করে একটু দেখে নেবে যেমন বলে যে জলের তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোড ও অ্যানোডে কি উৎপন্ন হয় দেখাও বা হয়তো বললো গলিত এনএসএল এর তড়িৎ বিশ্লেষণের ফলে অ্যানোডে কী উৎপন্ন হয় বিক্রিয়া সহ দেখাও বা হয়তো বলল কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কী উৎপন্ন হয় বিক্রিয়া সহ দেখাও ইত্যাদি কোশ্চেনগুলো এলে পরে কী ধরনের উত্তরগুলো হয় সেগুলোই তুলে ধরা হয়েছে হাইলাইটেড আকারে একটু দেখে নেবে দেখো প্রথমে আছে জলের তড়িৎ বিশ্লেষণ তো জলের তড়িৎ বিশ্লেষণ করলে প্রথমে বিয়োজন বিক্রিয়াটা কী হবে না এইচ টু ও সংকেত জলের এইচ প্লাস প্লাস ও এইচ মাইনাস এই আকারে ভাঙবে দেখো এখানে একটা সাইন দেওয়া হয়েছে এটাকে বলা হয় উভমুখী সাইন তাহলে এইচ টু ভাঙবে এইচ প্লাস ও এইচ মাইনাস তবে বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করতে পারে না তাই যে কোনো সময় জলের যখন তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয় তখন কিছু এক্সট্রা পদার্থ মেশানো হয় যেমন হয়তো কিছু অ্যাসিড এইচ সেল বা এইচ টু এস ওপর মিশিয়ে দেওয়া হয় এইচ টু এস ওপর বা এইচ সেল মিশিয়ে দিলে পরে তখন ওই আয়নের পরিমাণ বেড়ে যায় জলের মধ্যে ফলে তড়িৎ বিশ্লেষণটা বেশি মাত্রায় ঘটে যাই হোক তাহলে এখানে শুধু আমি জলের ভা কীভাবে ভাঙে সেটাই দেখিয়েছি এখানে অ্যাসিড মেশালেও পরে তার প্রভাব জলের তড়িৎ বিশ্লেষণে আসবে না অ্যাসিড মেশালেও যা হবে এমনি জলের ক্ষেত্রেও তাই হবে তবে অ্যাসিড মিশালে পরে কী হয় আয়নের মাত্রা বেড়ে যায় তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া দ্রুততার সঙ্গে হয় তাহলে এখানে জলের তড়িৎ বিশ্লেষণ বা অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণ বললে কী লিখতে হবে সেটাই বলা হয়েছে বিয়োজন বিক্রিয়াটা প্রথমে দেখাবো এইচ টু এইচ টু ও দিয়ে এইচ প্লাস প্লাস এইচ মাইনাস ক্যাথে কে যাবে ক্যাটায়ন তা এখানে ক্যাটায়ন কোনটা এইচ প্লাস এইচ প্লাস যাবে এইচ প্লাসে দেখো একটা ইলেকট্রনের ঘাটতি একটা ইলেকট্রন নেবে দিয়ে এইচ হবে এরকম দুটো এইচ পরমাণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে এইচ টু গ্যাস উৎপন্ন হবে একই রকমভাবে এখানে দেখো অ্যানায়ন কোনটা ওয়েচ মাইনাস আর ওয়েইচ মাইনাস অ্যানায়ন কোথায় যাবে অ্যানোডে যাবে তাহলে ওইচ মাইনাস মানে একটা ইলেকট্রন বাড়তি আছে একটা ইলেকট্রন মাইনাস করে দেবে মানে ছেড়ে দেবে তাহলে ওয়েচ মাইনাস মাইনাস ই করে দিলে ওয়েচ হয়ে যাবে এখন চারটা ওয়েচ যুক্ত হয়ে দু অনু জল আর এগ অক্সিজেন হবে এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে স্যার চারটা কেন ওয়েচ যুক্ত হবে দুটোও তো হতে পারতো দেখো আমাদের মেন টার্গেট হচ্ছে এক অক্সিজেন উৎপন্ন করতে হবে আর এক অক্সিজেন উৎপন্ন করতে গেলে চারটা ওয়েচ পরস্পরের সঙ্গে যুক্ত হবে এটাই হচ্ছে জলের তড়িত বিশ্লেষণ বা অ্যাসিড মিশ্রিত জলের তড়ি বিশ্লেষণ করলে ক্যাথোড এনোডে উৎপন্ন হয় বিক্রিয়া সহ দেখাও এর উত্তরটা এবার এখান থেকে কিছু শর্ট কোয়েশ্চেন আসে যেমন বলে এই যে উৎপন্ন এইচ টু আর ও টু ক্যাথোডে কি উৎপন্ন হয় এটাও শর্ট কোয়েশ্চেন আসে সেই জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হাইড্রোজেন আর অ্যানোডে উৎপন্ন হয় অক্সিজেন এছাড়াও এই যে বলে জলের তড়িৎ বিশ্লেষণে যে উৎপন্ন হাইড্রোজেন ও অক্সিজেন তার আয়তনগত অনুপাত কত দেখো এটা মনে রাখবে হাইড্রোজেন ও অক্সিজেনের আয়তনগত অনুপাত হচ্ছে টু ইস টু ওয়ান আর ওজনগত অনুপাত কত ওজনগত অনুপাত হচ্ছে ওয়ান ইস টু এইট অনেক সময় এটা ইন্টারচেঞ্জ করে দেয় বলে দেয় অক্সিজেন ইস টু হাইড্রোজেন তখন এটা বলতে হবে ওয়ান ইস টু টু আর যদি বলে অক্সিজেন ইস টু হাইড্রোজেন ওজনগত তাহলে এইট ইস টু ওয়ান তো কেন হয় এই ব্যাপারে আমি পরে বলছি সময়টা কম থাকার জন্য আজকে এটা অ্যাভয়েড করে যাচ্ছি যাই হোক এই জিনিসগুলো দেখব নেক্সট সেকশন যেটা বলা হয়েছে সেটা হচ্ছে গলিত গলিত এর তড়িৎ বিশ্লেষণ করলে পরে ক্যাথোড্যানোডে কি উৎপন্ন হয় দেখো তিনটে আছে পরপর একটু মন্দে দেখবে গলিত এনএসএল এর তড়িৎ বিশ্লেষণ এর গাঢ় জলীয় দ্রবণ আর এর লঘু জলীয় দ্রবণ তো তিনটের মধ্যে যে কোনো একটা দেয় তখন গুলিয়ে ফেলবে একটু তাই দিয়ে দেখবে যদি বলে গলিত এনএসএল এর তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথর কি উৎপন্ন হয় দেখো প্রথমে এনএসএলের বিয়োজন করে নেব এনে প্লাস সিএল মাইনাস তাহলে এ প্লাসটা ক্যাটায়ন কোথায় যাবে ক্যাথোডে এনএ প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করবে একটা ইলেকট্রনের ঘাটতি ছিল দিয়ে এনে হবে আর অ্যানোডে কি যাবে সিএল মাইনাস সিএল মাইনাসটা অ্যানোডে গিয়ে একটা ইলেকট্রন বাড়তে ছিল ছেড়ে দেবে দিয়ে সিএল হবে এরকম দুটো সিএল পরমাণুযুক্ত হয়ে ক্লোরিন অনু উৎপন্ন করবে যাই হোক এখানে এই গলিত এনএসিয়লের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে তড়িদ্দার হিসাবে কী ব্যবহার করা হয় প্ল্যাটিনাম তড়িদার ক্যাথোড এবং অ্যানোড দুটো তড়িদ্দারই প্লাটিনাম ব্যবহার করা হয় মনে রাখবে আর এই যে একটু আগেই যে জলের তড়িৎ বিশ্লেষণ দেখানো হচ্ছিল সেই জলের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রেও প্ল্যাটিনাম তড়িদ্দার ব্যবহার করা হয় এবার নেক্সট সেকশনে চলে যাব এনএসএলের গাঢ় জলীয় দ্রবণ দেখো প্রথমে যেটা বলা হয়েছিল গলিত এনএসএল এখানে কিন্তু জল ছিল না এনএসিএল জাস্ট গলিত অবস্থায় ছিল নেক্সট বলা হয়েছে এনএসএল এর গাঢ় জ্বলে ধরবে এখানে জলের পরিমাণ আছে জলের পরিমাণটা কম এনএসএল এর পরিমাণটা বেশি যদি এরকম সিচুয়েশন হয় এবং তার যদি তোডে বিশ্লেষণ করা হয় তাহলে কী হবে দেখো প্রথমে এনএসএলের বিয়োজনটা করেছি এনএপ্লাসি এল মাইনাস আর তারপর তার সঙ্গে যেহেতু জল আছে অল্প হলেও জল আছে তো এইচ টু ওর বিয়োজনটা করেছি এইচ প্লাস প্লাস ও এইচ মাইনাস এবং ক্যাথোডে দেখো এখানে কটা ক্যাটায়ন আছে দুটো আছে এনএ প্লাস আর এইচ প্লাস এখন প্রশ্ন হচ্ছে এন এ প্লাস আর এইচ প্লাসের মধ্যে কে ক্যাথোডে আসবে এর মূল এর এখানে যে ক্যাথোডে আসবে সেটা আর কেউ না অ্যাথোডে তোমাদের এনএসএল এর গাঢ় জলীয় দ্রবণের ক্ষেত্রে এনে প্লাসটা ক্যাথোডে আসবে কারণ এনে প্লাসের আধিক্য বেশি তাই এনএ প্লাস যদি ক্যাথোডে আসে একটা ইলেকট্রনের ঘাটতি আছে একটা ইলেকট্রন গ্রহণ করবে দিয়ে এনে হবে আর অ্যানোডে কে যাবে অ্যানোডে দেখো দুটো অ্যানায়ন আছে সিএল মাইনাস আর ওইচ মাইনাস সিএল মাইনাসেরও একই রকমভাবে যেহেতু পরিমাণটা বেশি তাই সিএল মাইনাস এখানে অ্যানোডে আসবে সিএল মাইনাস একটা ইলেকট্রন বাড়তি আছে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সিএল পরমাণু হবে আর ক্লোরিন পরমাণু দুটো যুক্ত হয়ে সিএল টু অনুভাবে একই রকমভাবে যদি বলো এনএস সি এলের লঘু জলীয় দ্রবণ যদি নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কী হবে দেখো লঘু জলীয় দ্রবণ নিলে পরে সেখানে মানে হচ্ছে এস এর পরিমাণ কম জলের পরিমাণ বেশি তাহলে এনএসএল এর বিয়োজন করলে হবে এ প্লাস মাইনাস এইচ টু এর বিয়োজন করলে হবে এইচ টু প্লাস দুটো ক্যাটায়ন আছে এ প্লাস এখানে আমি আগেই বলেছি পরিমাণটা কম এইচ প্লাসের পরিমাণটা বেশি তাছাড়া হাইড্রোজ এইচ প্লাসের মুখ প্রশমিত হওয়ার প্রবণতা এনে এ প্লাসের থেকে বেশি তাই এইচ প্লাস ক্যাথোডে আসবে একটা ইলেকট্রন গ্রহণ করে এইচ দুটো এইচ যুক্ত এইচ টু অনুৎপন্ন করবে এনোডে কে যাবে সিএল মাইনাস না মাইনাস দুটো অ্যানায়ন আছে তো দুটো এনআ ায়নের মধ্যে ওইচ মাইনাসের পরিমাণটাও বেশি আবার ওয়েচ মাইনাসের প্রশমিত হওয়ার প্রবণতা সিএল মাইনাসের থেকে বেশি তাই ওয়েচ মাইনাস যে একটা ইলেকট্রন বর্জন করে ওয়েচ উৎপন্ন করবে এবং চারটা ওয়েচ যুক্ত হয়ে দু অনু জল আর এগণো অক্সিজেন উৎপন্ন করবে তো যাই হোক এই তিনটে ক্যাটাগরি যেটা আছে গলিত এনএসিএল এবং এর গাড়ো জলে দ্রবণ এনে এর লঘু চলে দ্রবণ এই তিনটে হাইলাইটেড করে রাখবে বা নোট করে নেবে পরীক্ষাতে এর মধ্যে যে কোনো একটা প্রশ্ন আসে এবং এবার এবার হচ্ছে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণ দেখো কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণ দুটো ক্যাটাগরিতে আসে একটাকে বলা হয় কপার তড়িদার ব্যবহার করে আরেকটাকে বলা হয় প্ল্যাটিনাম তড়িদার ব্যবহার করে যদি কপার তড়িদার ব্যবহার করা হয় তাহলে কি হবে সিএস সিওস এসো ফোর কপার সালফেটের বিয়োজন করলে কী হয় সিও টু প্লাস প্লাস এসো ফোর টু মাইনাস আর তার সঙ্গে জল আছে কপার সালফেটের দ্রবণ মানে জল আছে এইচ টু এর বিয়োজন করলে এইচ প্লাস এইচ মাইনাস তাহলে দুটো দেখো ক্যাটায়ন আছে সি টু প্লাস এইচ প্লাস এর মধ্যে কে ক্যাথোডে আসবে এর মধ্যে ক্যাথোডে আসবে সিইউ টু প্লাস কারণ সি টু প্লাস ক্যাটায়নের প্রশমিত হওয়ার প্রবণতা এইচ প্লাসের থেকে বেশি তো সিউ টু প্লাস ক্যাথোডে আসবে যে দুটো ইলেকট্রন গ্রহণ করে সিও আকার ধারণ করবে অ্যানোডেও দেখো একই রকমভাবে দুটো অ্যানায়ন আছে এসো ফোর টু মাইনাস তোই মাইনাস এদের মধ্যে কে আসবে এখানে খুব একটা মজাদার ঘটনা ঘটে কপাত তোটেদের ব্যবহার করলে এস ওফো টু মাইনাস এবং ওইচ মাইনাস অ্যানোডে গিয়ে প্রশমিত হওয়ার আগেই ক অ্যানোডের যে কপার আছে যে তড়িদারটা তো কপারের না হয়েছে সেই কপার দুটো ইলেকট্রন ভর্জন করে সিউ টু প্লাস রূপে দ্রবণে চলে আসবে তো বিক্রিয়াটা আর অ্যানোডের বিক্রিয়া যেটা দেওয়া আছে এটা তোমাদের বইতেই দেওয়া আছে একটু দেখবে খুব মজার এটাই বেশি মাত্রায় আসে পরীক্ষায় এবং এক্ষেত্রে কী হবে দ্রবণের গাড়ত্বের কোনো পরিবর্তন হবে না যেমন দ্রবণ থেকে একটা সিউ টু প্লাস চলে যাচ্ছে ক্যাথোডে তেমনি অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়ে সিউ টু প্লাস রূপে আবার দ্রবণে চলে আসছে তো দ্রবণের গাড়ত্ব অপরিবর্তিত থাকবে যত বিক্রিয়া চলতে থাকবে অ্যানোড ক্ষয়প্রাপ্ত হবে নেক্সট বলা হয়েছে প্ল্যাটিনাম তড়িদ্বার ব্যবহার ওই কপার কপার সালফেটের দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে কী হবে দেখো একই রকমভাবে কপার সালফেট আর ইস্টের বিয়োজন করলে কী হয় দেখানো হয়েছে এখানেও একই রকম সি টু প্লাসের যেহেতু প্রশমিত হওয়ার প্রবণতা এইচ প্লাসের থেকে বেশি তাই ক্যাথোডে সি টু প্লাস এসে দুটো ইলেকট্রন গ্রহণ করে সিউ উৎপন্ন করবে এবং অ্যানো ডেকে যাবে এসোফোর টু মাইনাস আর ওয়েচ মাইনাসের মধ্যে দেখো এখানে তো কপার তড়িদ্দার নেই অ্যানোডে এখানে আছে যেটা সেটা হচ্ছে প্ল্যাটেনাম তড়িদার তাই এখানে কপার ক্ষয়প্রাপ্ত হওয়ার কোনো প্রসঙ্গ নেই তাহলে এস ওফোর টু মাইনাস আর ওয়েচ মাইনাসের মধ্যে কেউ একটা যাবে এখন ওয়েচ মাইনাসের প্রশমিত হওয়ার প্রবণতা এস ওফোর টু মাইনাসের থেকে বেশি তাই ওয়েচ মাইনাস আসবে অ্যানোডে এবং একটা ইলেকট্রন বর্জন করে ওয়েচ এবং চারটা ওয়েচ যুক্ত হয়ে দু অনু জল আর এগ অক্সিজেন উৎপন্ন করবে যাই হোক এই বিষয়গুলো যেগুলো তুলে ধরা হলো সেগুলোই নোট করে নেবে এগুলো কিন্তু এই আকারে গুছিয়ে দেওয়া নেই এদের মধ্যে থেকে কিন্তু প্রায়ই দু মার্কসের একটা কোশ্চেন আসে মন্দির পড়বে যেটা বুঝতে অসুবিধা হবে সেটা কমেন্ট সেকশনে জানাবে সময় হলে ডিসকাস করে দেবো ওকে গুড নাইট